গুড মর্নিং, ওয়েলকাম, সবাইকে খুব স্বাগত জানিয়ে এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। দেখো সকালবেলা ও পিঠে ব্যথা আর কোমরে ব্যথা প্রচণ্ড, একটা কী বলবো, পিঠিতে হঠাৎ করে খুব কোমরে পিঠে ব্যথা, তো পিঠে শেখিয়েছি, হাতেও ওরকম ব্যথা, আঙুলির তো ব্যথা আছেই, তো তার জন্য ওষুধ খাচ্ছি। হঠাৎ করে পিঠে আর কোমরে খুব ব্যথা, আর পায়ের এই থাইগুলোর তল সাইডে খুব ব্যথা, তো শেখিয়েছি, সকাল থেকে ওষুধও খেয়েছি, কিন্তু কিচ্ছুতেই কম হচ্ছে না এত ব্যথা। তো শুয়ে আছি, এখনও চা খাইনি। বন্ধুরা, তো ব্লগটা স্টার্ট করলাম তোমাদের কাছে, এখন থেকে কী করবো, তো তবে একটা মাকে আজকে ডাক্তার দেখানো আছে, তো নিয়ে যাবো ডাক্তারের কাছে। চাটা খেয়ে মা এখনও ঘুম থেকে ওঠেনি, মানে মারও শরীরটা কয়েকদিন থেকে খুব খারাপ, খুব খারাপ, শরীর ভালো না, মন ভালো না, কী হয়েছে, মানে ওকে কষ্ট করছে, মা তো বলে না চাপা, আর মনের ভিতর তো একটা কী যেন একটা হয়ে আছে, না চাপা যেন মা ওকে বলে না, মা শরীরটা খুব খারাপ। তো যাবো নিয়ে, এখানে অনেকদিন থেকে ডাক্তার এসেছিল, একবার নিয়ে গেছিলাম, তো তখন ওকে ডাক্তার দেখতে পাইনি, এমার্জেন্সি কলের জন্য ডাক্তার চলে গেছিল, তারপর আজকে আবার ফিরে ডেট হয়েছে, তো যাবো ডাক্তারের কাছে নিয়ে সাথে থাকবো, তারপরে কী কী হবে ডাক্তারের কাছে বলবো আজকে ব্লগটাকে। ওকে বন্ধুরা, তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, রেডি হচ্ছি ডাক্তারের কাছে যাবো বলে, স্নান করবো না, মা স্নান করছি, কারণ এসে ডাক্তার ওখান থেকে এসে এইভাবে মানে কীভাবে বলো, বিভিন্ন রকম যান থাকে হসপিটালে, হসপিটালে যাচ্ছি না, আমরা প্রাইভেট ডাক্তারের কাছে যাবে, প্রচুর ভিড়, এখানে এসে বিভিন্ন রকমের পেশেন্ট আসে, তার জন্য আমি স্নান করে এসে স্নান করবো। তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে আবার। কি বন্ধুরা, যাচ্ছি মাকে নিয়ে, দেখো মা সাথে আছে, তো দেরি হয়ে গেল, ডাক্তারের ওখানে 5 নম্বরে নাম আছে আমাদের, চলো ডাক্তার ওখানে ঢুকতে, ভিডিও তো করতে দেবে না মনে হচ্ছে, কেন ওখানে করতে দেয় না, রেডিও চলো ডাক্তার দেখাই কী বলে, সাথে মার হার্টের প্রবলেম, প্রচন্ড বুকে শ্বাস নিতে কষ্ট, হাঁটতে হাঁটলেই কষ্ট, চলো একটা কী হচ্ছে ওখান থেকে অনেকদিন থেকে দেখাচ্ছি। ওটাতে বসে আছি বন্ধুরা, ওয়েট করছি এখানে সিগনালের কাছে, আমি আর মা নাম বলেছিলাম, আমরা খুব তাড়াতাড়ি এই নম্বরে ভাগ্য ভালো মাথা পিছিয়ে পড়তাম, আমার এখানে পেশার মাপা হচ্ছে বন্ধুরা, তবে ডাক্তারের কাছে দেখবো। এখানে মাকে বললো আমার হার্টের ওজনটা বেড়ে গেছে, তার জন্যই এত প্রবলেম হচ্ছে, মানে হার্টটা বড় হয়নি, মানে ওজন ওয়েট বেড়ে গেছে, তার জন্য মার এত কষ্ট হয় বন্ধুরা, ডাক্তার এটাই বললো, ওষুধ দিয়েছে 1 মাসে, আর একটা পরীক্ষা করতে দিয়েছে, তো আমরা পরীক্ষার জন্য সেখানে যাচ্ছি। তো ডাক্তার দেখিয়ে এসে বাজার থেকে নিয়ে এসেছিলাম ওখানে, তো মার্কেট, তো ডাক্তারে তো বললাম তোমাকে কী বলেছে, হাড়টা প্রচণ্ড ভারী হয়ে গেছে, তার জন্য এখন হাঁপায়, প্রেশারটা অনেক বেশি, তো ওষুধ দিয়েছে নিয়মিত 1 মাস, আর একটা পরীক্ষা দিয়েছে, তার জন্যই তারপরে যেতে বলছে, তার জন্য বলছি আমার মাথাটা ঠিক নাই। তো এখানে বক ফুল নিয়েছিলাম, এই বক ফুলে বড়া করবো, একটা তো বেসন দিয়ে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চালের গুঁড়ি কালো জিরা দিয়ে, আর ভাই বউ তো রান্না করে রেখেছে, আমি একটু বড়াটা নিয়ে আসলাম, পেলাম আজকে তো হচ্ছে মার একাদশী, আর নিরামিষ হচ্ছে, আর নিরামিষ খাওয়ার জন্য, এখানে হচ্ছে বক ফুলের বড়া, বক ফুল অনেকদিন থেকে পাওয়া যায় না এখানে, আমাদের ওখানে গেলাম একটা দেখাটা দেখতে পেলাম, শুকনো লঙ্কা ভাজা, নিচে আলুর পাপড়, আছে সজনা, আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, আলু ভাজা করতে আবার, এই দেখো পাতে দেখাতে পারছি না, কাঁচা লঙ্কার সাথে আর ডাল, এই হচ্ছে আজকে আমাদের দেখাচ্ছি, আর এই দিয়েই খাবো আজকে একাদশীর দিনে আমাদের নিরামিষ হচ্ছে, শনিবারও প্লাস
বকলে পড়া অনেকদিন পরে খাতে মুচমুচে হয়েছে তো খাওয়া পড়ে নিয়ে ফিরে আসছি আমার খাওয়া হলো বন্ধুরা বেশ নিরামিষ ভাত খুব মজা করে খেলাম জোয়ান খাচ্ছি একটু তারপরে একটু পরে ওষুধ খাবো তো দেখো স্নান করে এতটাই জামা কাপড় ছিল ওগুলো ধুলাম আমার এই সকালকার বাসি জামা কাপড় তো ধুয়ে মেলে আসলাম ছাদে মেলে এসে তোর জোর খিদা পেয়ে গেছিলো তো করলাম করে খেলাম তোমাদের দেখালাম এবার আমি চুলটাকে দেখো গামছা প্যাঁচানো হয়েছে এটাকে ড্রাই করবো একদম ভেজা বেলাও হয়ে গেছে অনেক ঝগড় ঝর ঝরা জলটাও গামছাতে ড্রাই হয়ে গেছে একদম এবার চুলটাকে আঁচড়াবো বন্ধুরা আজ এখানেই এতদূর রাখলাম আর তোমাদের সঙ্গে আর ভিডিওটা বড় করবো না অবশ্যই সাপোর্ট করে যাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো টাটা বাই বাই বেল বাটনটা অল করে দিও কিন্তু যারা ভিডিওটা দেখছো বাই আজকের মতন।